ভারতের পশ্চিমবঙ্গের 5 জেলার 6 আসনে উপনির্বাচন শুরু হয়েছে। বুধবার টানটান উত্তেজনার মধ্যে উত্তরবঙ্গের 2টি ও দক্ষিণবঙ্গের 4টি আসনে সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে। অশান্তি আড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাহারায় মুড়ে ফেলা হয়েছে ভোট কেন্দ্রগুলো। রাজ্যের 6 কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসতে শুরু করে। নৈহাটি বিধানসভা কেন্দ্রের 63 নম্বর বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি। মাকে বললাম যে নৈহাটির মানুষকে শান্তিতে রাখুক, সুখে রাখুক এবং আজকে ভোট পর্ব খুব শান্তিতে মিটুক, মায়ের কাছে কামনা করলাম। ওদের অভিযোগ রাশিতে জন্ম, ওরা অভিযোগ করে যায়। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। খবর পেয়ে ওই বুথে পৌঁছায় নৈহাটির বিজেপির প্রার্থী রূপক মিত্র। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস আমার এজেন্টকে বুথে ঢুকতে দেয়নি, আমি এসে তাকে বুথের ভেতর বসাই, নির্বাচন কমিশনের কাছে বিষয়টি জানাবো। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। রাজ্যে 6 কেন্দ্রের উপনির্বাচনে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে বাইক বাহিনী। এমন অভিযোগ করে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। এদিকে কুচবিহার কেন্দ্রের সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে হারিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বসুনিয়া। কুচবিহারে সিতাই কেন্দ্রের বিধায়ক ছিলেন নিশীথ প্রামাণিক। রাজ্যের 6 কেন্দ্র মাদারিহাট, সিতাই, মেদিনীপুর, তালডাংরা, নৈহাটি, হারোয়া উপনির্বাচনে 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। দূর থেকে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো আপডেট দেওয়া হয়নি, ঠিক আছে। এবারে এত মানুষ, এত বয়স্ক মানুষ, আমাদের তো সময়ের দাম আছে, আমরা তো মায়ের কাছে এসেছি, বলছে ভোটের জন্য মন্দির বন্ধ। এখানে একটা নোটিশ দেওয়া হয়েছে, এই নোটিশটা কি সবাই দেখতে পেরেছে? পারেনি তো। সোশ্যাল মিডিয়ায় আপডেট দেওয়া উচিত ছিল যে 13 তারিখে ভোটের জন্য বন্ধ। ভোটের সাথে কি সম্পর্ক আছে? যাই হোক, মন্দির আপাতত খুলেছে, ধন্যবাদ। সময় ফুটময়।